মহরমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে আর মুসা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা শুকরিয়ার জন্য সিয়াম পালন করতেন। তখন আল্লাহর নবী বলছেন, শুনেন শুনেন, আনা আওলা হাক্কু মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মুসার সুন্নাত পালন করার ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মুসার এই সুন্নাত বাস্তবায়ন করার ব্যাপারে, আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকব, সাহাবীগণ তোমরা থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ বলে, হ্যাঁ আপনি জানেন, ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা ইহুদিদের একটা বড় দিন, এইটা ওরা বড় দিন বলে মনে করে, আর আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো মানে মহরমের 10 তারিখ ওদের বড় দিন, আমরা কেন মহরমের 10 তারিখে সিয়াম থাকবো, আপনি দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, লাইন বাকি তো সালাতা সালিস কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মহরমের 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমের দুইটা হয়ে গেছে, এখন বুঝতে পারছেন কিনা, ঢাকার সব বেরলবীরা মনে করলে আরে ওই যে কারবালাতে হোসেন শহীদ হয়ে গেছে, এই জন্য মহরমের 10 তারিখ, আর একটা একটা আর একটা রমজান ঢুকে গেছে, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝে হোসেন কারবালাতে শহীদ হয়, কোথাকার কথা, হোসেন শহীদ হচ্ছেন ফাতেমার মরার 39 বছর পরে, কবে ফাতেমা মরে গেছেন তার কোনো হিসেব নেই, এইভাবেই ধর্ম চলছে। তো মহরমের 10 তারিখের সাথে কারবালার শহীদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা হলো ফেরাউন ডুবে গেছে মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ, মুসা বলছেন আমি এই দিনে সিয়াম থাকবো তোমার শুকরিয়া আদায়ের জন্য, তো আমাদের নবী জানতে পারলেন তো আমিও থাকবো, তখন সাহাবীগণ বলছেন বলেন কি এটা ইহুদিদের সুন্নাত, আচ্ছা ঠিক আছে আমি বেঁচে থাকলে সামনের বছর 9 তারিখ থাকবো, এটা হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই হলো মহরমের 2 দিন, আল্লাহ রাসূল বলছেন আমি আশাবাদী, মহরমের যদি মানুষ 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন ওয়াকাতাসিবু আলাল্লাহি ইয়াউম সামা আরাফা, আরাফার যদি 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন প্রত্যেক মাসে যদি 3 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানি কি হয় তাই হবে। 1 মহরমের 2 দিন বিগত 1 বছর, 2 আরাফার 1 দিন আগে পরে 2 বছর সব পাপ ক্ষমা, 3 প্রতি মাসে 3 দিন তাহলে সারা বছর সিয়াম, আপনি না খেয়েও সিয়াম থাকলেন, এ কথা আল্লাহ নবী বলছেন।